ভাইরামা, এরপর নাফসে আম্মারা। এই নাফসে আম্মারাটা হচ্ছে সবচাইতে পতন জাতীয় নাফস। এই নাফসের কথা আল্লাহ পাক বলেছেন সূরা ইউসুফে, ওয়া ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। যে নাফসে আম্মারার যারা অধিকারী, তারা সবসময় শুধু অন্যায় কাজ করতেই চায়, তাদের মনে আর কিছুই চায় না। এটা হচ্ছে সবচাইতে রোগা মানুষ, এই মন পচে যাওয়া মানুষটি। এর মন পচে গেছে, এর মন ভালো হওয়ার জন্য একটাই শুধু ইয়া রয়েছে বিধান, সেটা হচ্ছে তাকে তৌবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। এই নাফস থেকে মুক্ত পেতে হলে একটি মাত্র তার কাজ, সেটা হচ্ছে তৌবাতুন নাসুহা, তাকে একনিষ্ঠ সাথে আল্লাহর কাছে তৌবা করতে হবে। এর ভাইরা আমার, তো নাফসে আম্মারার থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। এই যে তিন প্রকার নাফস বললাম, এই তিন প্রকার নাফসের ভিতরে সর্বশ্রেষ্ঠ নাফ হচ্ছে কি? নাফসে মুতমাইন্না। নাফসে মুতমাইন্নার ব্যাখ্যা আল্লাহ পাক নিজেই দিয়েছেন কোরআন মাজিদে। আল্লাহ বলে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, যারা ঈমান এনেছে তাদের অন্তরটা কি? তাদের অন্তরটা হচ্ছে নাফসে মুতমাইন্না, অর্থাৎ তাদের এই মুমিনদের অন্তর হচ্ছে প্রশান্তিময়।